আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলার সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একজন অতিথি নিয়ে যিনি একটি জটিল রোগে ভুগছিলেন সেই রোগের চিকিৎসা আর পর ওনার অবস্থা নিয়ে রিভিউ দেওয়ার জন্য আপনার নামটা আমার নাম বনি আমিন আপনার বয়স সাতাশ বছর আপনার সমস্যাগুলো কতদিন ধরে ছিল আমার সমস্যাগুলো ছিল প্রায় সাত আট বছর ধরে ছিল কি ছিল সমস্যা আমার সমস্যা ছিল হচ্ছে মানে যখন আমি মানে টয়লেট করতে যেতাম তখন হচ্ছে অনেক মানে কষ্ট হতো তারপরে প্রথম প্রথম কষ্ট হতো একটু মানে শক্ত ছিল শক্ত হতো শক্ত হতো এবং হচ্ছে আমার মানে পেটে ব্যথা হতো তারপরে মনে হতো যে আটকে যাচ্ছে এরকম কিছু তো পরে আস্তে আস্তে দেখলাম যে একটা ব্লকের মতো মানে একটা মাংসের মতো বের হয়ে আসতেছে এবং এটা আস্তে আস্তে বাড়তেছে তারপরে আরো যতদিন দিন যায় আমার হাঁটা চলা করতে অনেক প্রবলেম হয় আর তারপরে কাজে গেলে অনেক সমস্যা ফেস করতাম তো তারপরে প্রায় অনেক পরে টয়লেট কি ক্লিয়ার হতো না ক্লিয়ার হতো না মানে অনেকবার হতো চাপাচাপি হতো আর ফুলাটা বাইরে ছিল আপনার তখন জি প্রথম প্রথম ছিল না পরে আস্তে আস্তে বাইরে বের হয়ে আসতেছিল তখন হচ্ছে প্রথমে একটা ছিল তারপরে দুইটা এভাবে তিনটা চারটা হয়ে গেছে আর পরে অনেকগুলো ফুল বাইরে ছিল যখন আমরা দেখলাম তখন তো অনেকগুলো ফুল বাইরে ছিল জি দর্শক মন্ডলী আমরা ওনাকে পরীক্ষা করে দেখলাম ওনার ছিল পাইলস বা হ্যামোরয়েড যেটা ফোর ডিগ্রি মানে সর্বশেষ পর্যায়ে অর্থাৎ এটা আগে চুলে ভিতরে ছিল আস্তে আস্তে বের হতে হতে বাইরে অনেক ফুলে গেছে ফুলে যাওয়ার কারণে এটা অনেক বড় পাইলস বাইরে ছিল সাথে পায়েপটটা সরু ছিল তার টয়লেটটা ক্লিয়ার হতো না টয়লেট বের হতো না পথে ব্যথা করত একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তার কোনো ব্লিডিং ছিল না তার কোনো রক্ত যেত না এটা আমরা বলি ফোর্থ ডিগ্রি হ্যামরয়েড অর্থাৎ একদম সর্বশেষ পর্যায়ের পাইলস যেটা পটটাকে পুরোপুরি ফুলাগুলা এসে মুখটা বন্ধ করে দিয়েছে টয়লেটে তারা সহজ হতো না তারপর তিনি আমাদের কাছে আসলেন আমরা দেখলাম এই ফোর্থ ডিগ্রি পাইলসের চিকিৎসা আসলে ডিফিকাল্ট কারণ হচ্ছে আমরা যেটা করি লেজার এটা সাধারণত ফার্স্ট ডিগ্রি বইপত্র বা পৃথিবীর সব জায়গাতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং খুব অল্প সংখ্যক থার্ড ডিগ্রি হ্যামারয়েডের লেজার দিয়ে করা সম্ভব বলে সবাই স্বীকৃত এবং সারা পৃথিবীতে এইভাবে করা হয় থার্ড ডিগ্রি যেগুলো বড় এবং ফোর্থ ডিগ্রি পাইলস কখনোই লেজার দিয়ে বাইরে করা হয় না কারণ এটা ডিফিকাল্ট একটা সিচুয়েশান কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিলাম আমরা বললাম যে আমরা কাটা ছিঁড়া করব না কারণ এছাড়া বিকল্প পথ হচ্ছে সেটা হচ্ছে হ্যামরের একটুমি অর্থাৎ পায়েসটাকে কেটে ফেলা এই কাটলে পথে বিরাট একটা ক্ষত তৈরি হয় সেটা অনেক দিন গরম পানিতে বসে ড্রেসিং করে ভালো করতে হয় অনেক দিন ব্যথা না থাকে তখন আমরা একটা চ্যালেঞ্জ নিলাম আরও অনেকগুলো পেশেন্ট এরকম ফোর ডিগ্রি আমরা করেছি ওনার ক্ষেত্র আমরা এই ফোর ডিগ্রি হ্যামারয়েড লেজার দিয়ে করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার দুইটা অপারেশন পর আমরা করেছি সেটা হচ্ছে একটা লেজ পাইলসের আরেকটা হচ্ছে হাই এনাল্টন অর্থাৎ পাইপরটা ওনার চাপা ছিল সেটাই সেটা আপনার কবে অপারেশন করলাম গত মাসের সাতাশ তারিখ সাতাশ তারিখ আজকে তো এই জুলাই মাসের আঠাশ তারিখ জুন মাসের সাতাশ তারিখ আপনার অপারেশন হয়েছিল যে অপারেশনের পর আপনি আপনার একটু সমস্যা টমস্যা হয়েছিল যেহেতু একটু মনে পায়খানাটা আটকে গেছিল তারপর সব ভালো হয়েছেন এখন আজকে আমরা দেখলাম যে আপনি পুরোপুরি সুস্থ ভালো আছেন আপনি কেমন ফিল করছেন আমি খুবই ভালো ফিল করছি যে আমি টয়লেটকে এখন সহজে হচ্ছে হ্যাঁ সহজে একেবারে মানে খুব ক্লিয়ারই হচ্ছে এবং মানে কোনো প্রবলেম ফেস করতেছি না এটা অনেক দিন ধরে ছিল এই প্রবলেমটা এখন একেবারে মানে কয়বার আগে তো বারবার হতো এখন একবারই এখন হচ্ছে একবারই না এবং সেখানে কোনো ব্যথা জ্বালা পোড়া কিছু না না এখন আর কোনো জ্বালা পোড়া নেই ওনার পাইল পাইলসের যে ফুলাগুলা সেগুলো নাই ওনার টয়লেটটা সহজে হয় ওনার যে হাই এন আলটন পাইপটা চাপা ছিল সেটাও একদম স্বাভাবিক হয়ে গেছে টয়লেটটা ওনার স্বাভাবিক হয়ে গেছে ওনার সব কিছু মোটামুটিভাবে একটা স্বাভাবিক জীবনে উনি দীর্ঘদিন ধরে যে কষ্টের মধ্যে ছিলেন সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে উনি ফিরে গেছেন এই লেজার অপারেশনের মাধ্যমে কাটা ছাড়া আমরা ফোর্থ ডিগ্রি হ্যামোরয়েডে ওনাকে লেজার অপারেশন করে ভালো করতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং মেডিকেল সায়েন্সের জন্য এটা একটা খুব বড় একটা বিষয় ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকে